শুভ দুপুর, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় সনাতন ভাই আরিফুল ইসলাম ভাই। আরিফুল ইসলাম ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা সুন্দর একটি নার্সারিতে আবির্ভাব হয়েছি, তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনার নার্সারির একজন প্রোপ্রাইটার হিসেবে আরিফ ভাই, আপনার অনুভূতিটা কেমন লাগছে সেটা আপনার চ্যানেল 99 তুলে ধরবেন। আসসালামু আলাইকুম সকল দর্শককে আমি ধন্যবাদ জানাই, এমনকি আপনাদেরকেও চ্যানেল 99 প্রোগ্রামের মানে আমার পক্ষ থেকে। এখানে আসলে আমার যেই ছোটবেলা থেকে স্কুল কলেজে লেখাপড়া করছি তখন গাছপ্রেমিক ছিলাম। আমার দুইটা নেশা বেশি, গাছ তারপরে বই পড়া আর আপনার পশু পাখি পড়া। সেক্ষেত্রে আমি আপনাদের বিভিন্ন নার্সারি থেকে একটা দুইটা করে গাছ কিনতে কিনতে একটা নার্সারি মালিকের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। ওনার বয়স প্রায় 90+। এই ওনার সাথে সম্পর্ক হওয়ার পরে উনি একসময় আইসে আমাকে বলতেছে যে ভাই, আপনি তো অনেক গাছ কেনাকাটা করেন বা এইগুলো নিয়ে খুব ভালোবাসেন, এখন আমি আমার আগের চাকরিটা ছেড়ে দিছি, যদি আপনি আমাকে একটু প্লেস করে দেন তাহলে আমি আমার গো বাচ্চা নিয়ে বাঁচবো। আচ্ছা আচ্ছা, তাহলে আমি কীভাবে প্লেস করে দেবো? কয়ে আপনি আমাকে কিছু টাকা দিয়ে হেল্প করেন আর আপনার তো জায়গা আছে অনেক। আচ্ছা, যেমন এই জায়গাটা সিলেক্ট করলো, বলে যে এই জায়গাতে আমার কিছু টাকা দিয়ে আর কিছু গাছ কিনে দেন, তাহলে আমি আপনার আমার বউ বাচ্চা নিয়ে বাঁচতে পারবো, প্লাস আপনাকেও কিছু ইনকাম দিতে পারবো। সেই অনুপাতে আমার শখটা এখন এতদিন ক্রয় করছি, এখন বিক্রেতা হিসাবে হতে পারবো, আমার এখানে বিশাল কিছু সমাগম থাকবে। সেই সুবাদে আমি এইটাতে আগ্রহ হইলাম, ওনার সাথে একমাস পোষণ করলাম, মা বাবাকে নিয়ে বসে এই এটার শখটা প্লেস তৈরি করলাম। এটা আমার তার সাথে আমার পশু পাখিও আছিল, এখনো আছে, খরগোশ আছে, বিভিন্ন ধরনের পশু পাখি ছিল, খরগোশ ওইখানে দেখতে পাচ্ছেন। ধন্যবাদ আরিফ ভাই, আমার চ্যানেলের মাধ্যমে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশে আছে আমাদের ভ্রাম্যমাণ রিপোর্টার দৈনিক আজকের আলোকিত সকাল জাতীয় পত্রিকার, এবং আমি চ্যানেল 99 থেকে আপনাকে আমি সাধুবাদ জানাচ্ছি, এবং দৈনিক আজকের আলোকিত সকালের জাতীয় পত্রিকার জেলা প্রতিনিধি এবং বিশেষ প্রতিনিধি হিসেবে আমি সাংবাদিক ফরহাদ, আপনাকে আমি আরিফ ভাই ধন্যবাদ জ্ঞাপন করছি। একজন আলোকিত প্রপার্টির হিসাবে ক্ষুদ্র ক্ষুদ্র বালুর কণা বিন্দু বিন্দু জল ক্ষুদ্র থেকে আপনি একটা প্রসারিত করেছেন, তো সেক্ষেত্রে আপনার নার্সারি নামকরণটা কীভাবে থিমটা আসলো এবং কত বছর হয়েছে আপনার এটা? আমার এটা 2017 সালের জুলাই মাসের 17 তারিখে উদ্বোধন করছি, আর মূল তারিখটা নির্ধারণ হয়েছে 2017 সালের রমজান মাসের কদরের দিন। আচ্ছা আচ্ছা, ওই যেহেতু রমজান মাসের কদরের দিন হয়েছে, তো আমি আমার এক পরিচুম বামন করার মধ্যে একটা আপনার অলির দরবার আছে, ওনার দরবারে আমরা আসা যাওয়া করি, সেক্ষেত্রে ওনাদের সাথে কথা বললাম যে আমি নামটা কিভাবে রহমতের স্বরূপ নামটা ব্যবহার করতে পারি। তো উনি প্রথমে ওনার বাবার নাম বলল, তারপর উনি আবার নিজে চিন্তা ভাবনা করে বললো যে তোমার মার নাম কি? তো আমি বললাম যে আমার মার নাম মোহাম্মদ আয়েশা বেগম, মোসাম্মদ আয়েশা বেগম। তো সেক্ষেত্রে যেহেতু তোমার মার নাম মোসাম্মদ আয়েশা বেগম, সেক্ষেত্রে নবীজির স্ত্রীর নামও একই নাম, তাহলে এই নামটা নামকরণ করো, তোমার মার নামে হয়ে যাবে, ওইটাও হয়ে যাবে। তার সাথে আমি হজরত কথাটা লাগাইয়া রাদিয়াল্লাহু আনহা, হজরত মা আয়েশা হর্টিকালচার নার্সারি। ধন্যবাদ আরিফ ভাই, খুব সুন্দর একটি প্রস্তাবনা আমাদের চলে আসছেন। পাশ্চাত্য দর্শনের রাশিগুলি আছেন এই পৃথিবীতে, মানুষের তিনটি কর্তব্য রয়েছে, ডিটি টুয়ার্ডস গড, তুমি তোমার আল্লাহর হুকুম মনে চলো, ডিটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার মাতা পিতার হুকুম মনে চলো। সম্রাট নেপোলিয়ন একটি কথা বলেছেন, তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব। একজন অনারেবল পার্সন হিসেবে আমি আপনার গর্ভধারিণী মাকে আমি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির স্ত্রী, প্রথম স্ত্রী, তো সেক্ষেত্রে সেই নামের উপরে আপনি মায়ের নামের উপরে ইয়ে দিয়েছেন। আমি আপনি মা কি জীবিত আছেন? আমি ওনার হায়াতে এবার ধারণ করছি, এবং আশা করছি উনি সুসন্তান যেটা দিয়েছেন আমরা আপনাকে পেয়েছি, আলোকিত মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ দিতে পারে না, এবং হবি থেকে আজকে নেশায় আপনি পরিণত হয়েছে। তো সেই সুবাদে আপনাকে আমি চ্যানেল 99 থেকে এবং দৈনিক আজকের আলোকিত সকাল জাতীয় পত্রিকার মাধ্যমে আপনাকে আবারও শুভেচ্ছা জ্ঞাপন করছি যে হাঁটিটি পাবা করে আপনি আজকে এই প্ল্যাটফর্মে পৌঁছেছেন। আমি আরিফ ভাই, একজন স্বনামধর্ম হর্টিকালচারের একজন প্রোপ্রাইটার হিসাবে, নার্সারি প্রোপ্রাইটার হিসাবে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এত সুন্দর নার্সারির মধ্যে আপনি কোন ধরনের ফুল ফলাদি এখানের মধ্যে আছে একটু আমাকে চ্যানেলের মাধ্যমে একটু পরিচয় করে দিবেন? আমার এখানে আপনার প্রায় বাংলাদেশ এবং কি বিশ্বের বহির্ভূত বিভিন্ন রাষ্ট্রের মিলিয়ে প্রায় 1500+ আছে,
সেক্ষেত্রে মানুষ নিত্য নতুন অনেক জিনিসের চায়, সেক্ষেত্রে দেশীয় তো সব জায়গায় গেলে মিলে, তার জন্য আমি বিদেশি প্রোডাক্টগুলোর প্রতি বেশি অংশ প্রাধান্য দিয়ে থাকি, বা আমাদের এলাকায় মানুষদেরকে চিনানোর জন্য ফুল ফল আমার খুব পছন্দ এবং কি আমি ওই জিনিসটাই বেশি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আরিফ ভাই, এত সুন্দরভাবে আপনি সুন্দরভাবে প্রস্ফুটিত করেছেন আমাদের চ্যানেলের মাধ্যমে, আপনাকে আমি সাধুবাদ জানাচ্ছি। যে সমস্ত ফুলফলাদি এখানের মধ্যে আছেন, বিশেষ করে আপনার এখানে কোন কোন ধরনের ফুলফলাদি আছে একটু চ্যানেলের মাধ্যমে এবং দৈনিক আজকের আলোকিত সকাল জাতীয় পত্রিকার মাধ্যমে তুলে ধরবে। ফুলগুলি কী কী ধরনের আছে, ফুল গাছগুলির সাথে একটু পরিচয় করে দেন, কী কী ধরনের ফুল গাছ এখানে এর মধ্যে আপনি এস্টাবলিশ করেছেন সে কথাগুলি আপনি একটু তুলে ধরবেন। আমরা অনেক জাতের ফুল গাছ এখানে দেখতে পাচ্ছি, ওখানে দেখতে পাচ্ছেন জবা, হ্যাঁ এটা বাহিরের একটা ফুল যেটা ইন্ডিয়ার মাধ্যমে বাংলাদেশের মধ্যে আসে, বাংলাদেশ হয় না, তারপরে এখানে দেখতে পাচ্ছেন